আগামী বাইশে জানুয়ারি তিহার জেলে নির্ভয়া মামলায় অপরাধী চার সাজাপ্রাপ্তির মৃত্যুদণ্ড হবে গত সপ্তাহেই এই নির্দেশ দিয়েছে দিল্লির আদালত মৃত্যু সাজাপ্রাপ্ত কুমার শর্মা তার আইনজীবী আবেদন করে দেশের শীর্ষ আদালতে বিনয় শর্মা বলে যে তার অপরিণত বয়স আর্থ সামাজিক পরিস্থিতি অসুস্থ মা বাবা পরিবারের নির্ভরশীলের সংখ্যা কারাগারে তার ভালো আচরণ এবং উন্নতি হওয়ার সম্ভাবনা যথাযথভাবে বিবেচনা করা হয়নি আদালতে যা ন্যায় বিচারের ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতা সাত জানুয়ারি নির্ভয়া কাণ্ডের চার দোষীকেই মৃত্যুদণ্ড দেয় দিল্লির পাটিয়ালা হাউস আদালত দু সালে দিল্লি গণধর্ষণ কাণ্ডের দোষীরা হল পবন গুপ্তা মুকেশ সিং বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিং বাইশ জানুয়ারি সকাল সাতটায় তিহার জেলে তাদের ফাঁসির নির্দেশ দেয় আদালত এরপরই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করে নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের চার সাজাপ্রাপ্তির অন্যতম বিনয় শর্মা এর আগেও বিনয় শর্মার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছিল শীর্ষ আদালত যদি অন্তিম বিকল্প হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জিও জানাতে পারে এই সাজা প্রাপ্তরা এদিকে তিহার জেলে শুরু হয়েছে ফাঁসির তিহার কর্তৃপক্ষ ফাঁসুরে চেয়ে মিরাটে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির প্রেক্ষিতেই উত্তরপ্রদেশের জেল কর্তৃপক্ষ বেছে নেন সিন্ধি রাম ওরফে পবন জল্লাদকে তবে সেই ফাঁসি দেবেন কিনা তা এখনো জানা যায়নি রিপোর্ট ত্রিপুরা